আমার কলেজের বন্ধু সত্য দারুণ বাঁশি বাজাতো। উত্তাল সেই সত্তরের কোনো এক বৃষ্টি থোয়া সন্ধ্যায় সত্য খুন হলো। বাঁশি বাজানোর সাথে সত্য রাজনীতিও করত। আমি কিছু করতাম না, পারতামও না, শুধু মন দিয়ে পড়াশোনা করতাম। সত্য বাঁশি বাজাতে পারত, অদ্ভুত স্বপ্নের মতো সুর শোনাতো আমাদের। ওর বাঁশি আমাকে খুব টানত। সেই সত্য খুন হয়ে গেল। খবর পেয়েও গলা কাটা সত্যর লাশ আমি দেখতে যাইনি, যেতে পারিনি। কিন্তু তারপর থেকে ঘুম ভেঙে যাওয়া কত রাতে যে আমি সত্যর বাঁশি শুনতে পেয়েছি। সত্য বলতো, মামা কাকা না থাকলে এদেশে চাকরি হয় না, সব শালা খালি স্বজন পোষণ। কলেজ জীবন শেষ হবার পর মামার দৌলতে আমি একটা ভালো চাকরি পেয়ে গেলাম। যথা সময়ে আমার বিয়ে হলো, বন্ধুরা বরযাত্রী হয়ে সঙ্গে গেল, খুব হইচই আনন্দ হলো। বৌভাতের দিন সাদা শাড়ি পরে সুপর্ণা এসেছিল। শীতের সেই সন্ধ্যায় ওর গায়ে কোনো শাল বা কার্ডিগান ছিল না, কাঁধে ছিল ঝোলা ব্যাগ, এক সময় যা সত্তর চওড়া কাঁধে ঝুলত। এখন আমি ভালো চাকরিতে আরো ভালো পদে আসি, নিজের বাড়ি হয়েছে, গাড়িও কিনেছি। সত্তর রাজনীতির বন্ধু যারা, তাদের অনেককেও পরে দেখেছি দিব্যি প্রতিষ্ঠিত হয়েছে, তাদের পতাকার রং লেগেছে তাদের গালে। আজকাল আমি কবিতাটা বেশ লিখি, লোকে বেশ প্রশংসাও করে, বইটাও ছাপা হচ্ছে, নামডাকও হয়েছে। আমি এখন ওই যাকে বলে প্রায় সেলিব্রিটি আর কি। আমার বউয়ের গয়না, শাড়ির উজ্জ্বলতা, ওই যাকে বলে পড়শির ঈর্ষা, ওনার্স প্রাইড। আমার ছেলে নামে ইংরেজি স্কুলে পড়ে, উজ্জ্বল ছাত্র। ওর মায়ের ইচ্ছে ওকে বিদেশ পাঠাবে উচ্চশিক্ষার জন্য। একদিন শ্রাবণ মাস, সারা দুপুর ধরে একটানা বৃষ্টি হয়েছে। সেদিন ছুটি ছিল, বিছানায় শুয়ে ঘুম এসে যাচ্ছিল। সেই আধো ঘুমে আমি সত্যকে দেখতে পেলাম। দেখলাম ভীষণ বৃষ্টি পড়ছে, ঝাপসা হয়ে গেছে চারিদিক। সেই ভীষণ চেনা, বহুবার শোনা, স্বপ্নের মতো একটা সুর। বৃষ্টিতে সত্য ভিজে যাচ্ছে, তবু সে বাঁশি বাজিয়েই যাচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা দারুণ জোরে শব্দ হলো। দেখলাম একটা লোক খুব কাছ থেকে সত্যকে গুলি করল। সত্যর বুকটা ফুটো হয়ে গেল, গল গল করে রক্ত ঝরতে লাগলো। সত্য কিন্তু হাসছিল আর বাঁশিও বাজাচ্ছিল। বৃষ্টির শব্দকে ছাপিয়ে সত্যের বাঁশি, রক্তের প্রচণ্ড স্রোতকে ছাপিয়ে সত্যের বাঁশি, আবার ঘুম ভেঙে গেল। কিন্তু কি আশ্চর্য, কে বাজাচ্ছে বাঁশি? ওই তো স্পষ্ট শুনতে পাচ্ছি, কে 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 বাজাচ্ছে বাঁশি? আমি চিৎকার করে উঠলাম। ছুটে এসে ঘরে ঢুকলো আমার স্ত্রী। এ কি অমন চেঁচাচ্ছ কেন? কে বাজালো বাঁশি? কে আবার? আমাদের বুবান। বুবান? আমার ছেলে? আমার মাথায় হঠাৎ রক্ত চড়ে গেল। বললাম না, বাঁশি বাজাবে না, ওকে বারণ করো, ওকে বারণ করো। বলতে বলতে আমি কেমন খেপে উঠলাম। তখন বুবান এসে সামনে দাঁড়িয়েছে, ওর হাতে বাঁশি। অবাক হয়েও আমায় দেখছে। আমি ঝরঝর করে কেঁদে ফেললাম। ছেলের হাত দুটো ধরে বললাম, না বাবা, বাঁশি বাজাস না, তুই সে তার শেখ, শরৎ শেখ, বাঁশি নয়।
বাঁশি বাজালে এদেশে তার গলা কেটে নেওয়া হয়। বলতে বলতে আমার গলার স্বর কান্নায় বুঝে এলো, আমার একমাত্র সন্তান অবাক হয়েছে রইল আমার দিকে। তার চোখে সংখ্যাহীন প্রশ্ন।